ইসলামাবাদ মণিপুরী মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জব্দ করল দলাই পুলিশ। কাচার পুলিশের অপারেশন অল আউট অব্যাহত রয়েছে, একের পর এক অভিযানে মিলছে সাফল্য। গত এক মাসে কয়েকটি অভিযানে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি, বার্মিজ সিগারেট, ইয়াবা ট্যাবলেট, হেরোইন, নকল টাকা ইত্যাদি বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কয়েকজনকে হাজতে পাঠিয়েছে দলাই পুলিশ। আটক করা হয়েছে ছোট বড় বেশ কয়েকটি যানবাহন। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইসলামাবাদ মণিপুরী মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্প এলাকাতে দাঁড়িয়ে থাকা AS01FC0018 নম্বরের লরিতে অভিযান চালিয়ে 79 বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেন দলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠক। উদ্ধারকৃত সুপারির ওজন 6455 কেজি। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে সংশ্লিষ্ট এলাকায় লরিটি দাঁড় করিয়ে রাখা ছিল। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরিটির চালক গা ডাকা দিয়েছেন। দলাই পুলিশ বার্মিজ সুপারি সমেত গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছেন, মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছেন। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।